নমস্কার বন্ধুরা, সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায়। আজ আপনাদের সামনে কেনোপনিষদ থেকে দেবরাজ ইন্দ্রের ব্রহ্মজ্ঞান লাভের উপাখ্যান নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন শুরু করা যাক। একবার দেবতাদের সাথে অসুরদের ভীষণ যুদ্ধ হয়েছিল। জগতের কল্যাণের জন্য আসুরিক ভাবের দমন অবশ্য প্রয়োজনীয়। তাই পরব্রহ্ম পুরুষোত্তম দেবতাদের উপর কৃপা করে তাদেরকে শক্তি প্রদান করে যুদ্ধে বিজয়ী করেছিলেন। কিন্তু দেবতারা অহংকারবশত সেই পরব্রহ্মের বিজয়কে নিজেদের বিজয় ভেবে মিথ্যা অভিমান করেছিলেন। অন্তর্যামী পরমেশ্বর দেবতাদের মিথ্যা অহংকার নাশ করার জন্য তাদের সামনে এক দিব্য যক্ষমূর্তিতে আবির্ভূত হলেন। কিন্তু এই দিব্য যক্ষমূর্তি কে, তার সম্পর্কে দেবতারা কিছুই বুঝতে পারলেন না। তখন দেবতারা এই দিব্য যক্ষের পরিচয় জানার জন্য জাতবেদা অগ্নিদেবকে প্রেরণ করেন। অগ্নিদেবকে দেখে সেই যক্ষ প্রশ্ন করলেন, আপনি কে? অগ্নিদেব বললেন, আমি অগ্নি, আমি জাতবেদা। এরপর যক্ষ অগ্নিদেবকে জিজ্ঞাসা করলেন, আপনার শক্তি কি, অর্থাৎ আপনি কি পারেন? এই কথার উত্তরে অগ্নিদেব গর্বের সাথে বললেন, আমি এই সমগ্র বিশ্বে যা আছে ইচ্ছা করলে সেসবই পুড়িয়ে ছাই করে দিতে পারি। পুনরায় অগ্নিদেবের এই গর্বোক্তি শুনে যক্ষরূপী পরব্রহ্ম পরমেশ্বর তার সামনে একটি শুষ্ক তৃণখণ্ড, অর্থাৎ এক টুকরো ঘাস রেখে বললেন, আপনি আপনার সামান্য শক্তি প্রয়োগ করে এই তৃণখণ্ডটিকে পোড়ান। অগ্নিদেব তার সর্বশক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে পোড়াতে পারলেন না। তখন অগ্নিদেব লজ্জায় মুখ নিচু করে দেবতাদের কাছে ফিরে এসে বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না এই যক্ষকে। এরপর দেবগণ এই যক্ষের পরিচয় জানার জন্য মাতরেস্বা বায়ুদেবকে তার কাছে প্রেরণ করলেন। বায়ুদেবতাকে তার কাছে যেতে দেখে যক্ষ বললেন, আপনি কে? বায়ুদেবতা বললেন, আমি হলাম বায়ুদেবতা, আমি মাতরেস্বা। এরপর যক্ষরূপী পরমেশ্বর বায়ুদেবতাকে প্রশ্ন করলেন, আপনার শক্তি কি, অর্থাৎ আপনি কি পারেন? এই প্রশ্নের উত্তরে বায়ুদেবতা অহংকারের সাথে বললেন, আমি সমগ্র বিশ্বে যা কিছু আছে ইচ্ছা করলে সে সবই কোনো অবলম্বন ছাড়া শূন্যে উঠিয়ে দিতে পারি, উড়িয়েও দিতে পারি। পুনরায় বায়ুদেবতার এই গর্বোক্তি শুনে যক্ষরূপী পরব্রহ্ম পরমেশ্বর তার সামনে একটি শুষ্ক তৃণখণ্ড রেখে বললেন, আপনি আপনার সামান্য শক্তি প্রয়োগ করে এই তৃণখণ্ডটিকে উড়িয়ে দিন। বায়ুদেবতা তার সর্বশক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে উড়িয়ে দিতে পারলেন না। তখন বায়ুদেবতা লজ্জায় মুখ নিচু করে দেবতাদের কাছে ফিরে এলেন এবং বললেন, আমিও ঠিক বুঝতে পারলাম না এই যক্ষকে। তখন দেবতারা বুঝতে পারলেন, অগ্নি ও বায়ু যখন এই দিব্য যক্ষের সম্পর্কে জানতে পারলেন না, তখন মহান বলশালী দেবরাজ ইন্দ্র ছাড়া একে জানার শক্তি আর কারোর মধ্যে নেই। তাই দেবগণের অনুরোধে দেবরাজ ইন্দ্র যক্ষের উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হলেন। কিন্তু দেবরাজ সেখানে উপস্থিত হওয়া মাত্রই সেই যক্ষ সেখান থেকে অন্তর্হিত হলেন। যক্ষের অন্তর্ধানের পর ইন্দ্রদেব সেখানেই দাঁড়িয়ে রইলেন, অগ্নি এবং বায়ুদেবের মতন ফিরে এলেন না। ঠিক করলেন, ইনি কে তা না জেনে ফিরবেন না, তিনি সেই যক্ষের জন্য অপেক্ষা করছিলেন। দেবরাজ দেখলেন ঠিক সেখানেই অনুপম শোভাময়ী অলঙ্কার পরিহিতা হিমাচল দুহিতা দেবী উমা আবির্ভূতা হয়েছেন। ইন্দ্রের প্রতি কৃপা করে করুণাময় পরব্রহ্ম পুরুষোত্তমী উমারূপা সাক্ষাৎ ব্রহ্মবিদ্যাকে সেখানে প্রকাশিত করলেন। ইন্দ্র ভক্তি করে তাকে বললেন, ভগবতী, আপনি আমাকে বলুন যে এই দিব্য যক্ষ প্রকৃতপক্ষে কে এবং কি জন্যই বা এখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। তখন দেবী উমা দেবরাজকে বললেন, তুমি যে দিব্য যক্ষের কথা বলছো, তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর। তাঁরই ইচ্ছায় এবং তাঁরই শক্তিতে শক্তিমান হয়ে তোমরা অসুরদের উপর বিজয় লাভ করেছ। কিন্তু পরব্রহ্মের বিজয়কে নিজেদের বিজয় মনে করে তোমরা দেবগণ মিথ্যা অভিমান করেছিলে।
সেই মিথ্যা অভিমান নাশ করে তোমাদের কল্যাণের জন্যই স্বয়ং সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর যক্ষরূপে আবির্ভূত হয়েছিলেন। দেবী উমার কথায় দেবরাজ ইন্দ্র নিজের ভুল বুঝতে পারলেন এবং তার অহংকারের নাশ হল। ভগবতী উমার কাছ থেকে সর্বপ্রথম দেবরাজ ইন্দ্রই সর্বশক্তিমান পরব্রহ্ম পুরুষোত্তমের তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন। তারপর ইন্দ্রের মুখ থেকে শুনে অগ্নিদেব ও বায়ুদেব ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করেছিলেন এবং তারা পরে অন্যান্য দেবতাদের জানান যে আমরা যে দিব্যযক্ষের দর্শন লাভ করেছিলাম তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পুরুষোত্তম পরমেশ্বর। অগ্নি ও বায়ু ব্রহ্মকে দেখেছিলেন এবং তাঁর সঙ্গে কথা বলেছিলেন, তাই তারা কিছুটা হলেও ব্রহ্মকে জানতে পেরেছিলেন। এই কারণেই তারা দেবতাদের মধ্যে প্রধান হয়েছেন। আর দেবরাজ ইন্দ্র ব্রহ্মবিদ্যা উমার কাছ থেকে এবং নিজের অন্তর থেকে ও সবার আগেই সেই ব্রহ্মকে জানতে পেরেছিলেন, তাই তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। বন্ধুরা, উপনিষদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনাদের প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং আপনারা যদি চান যে এই রকম উপনিষদের অন্যান্য গল্প আমি আপনাদের সাথে তুলে ধরি, আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এভাবেই সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।